আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হাজির হলাম সরল সুদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক নিয়ে। তো এই অঙ্কগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতেই আসছে। তো এই অঙ্কগুলো কীভাবে পরীক্ষার হলে 5 থেকে 10 সেকেন্ডে সমাধান করবেন সেই টেকনিকটা আজকে শেয়ার করব। তো চলুন শুরু করি। তো আমাদের 1 নম্বর অঙ্কে দেয়া আছে, একজন ব্যক্তি 20% সরল সুদে 700 টাকা এবং 10% সরল সুদে 500 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত সুদ পাবেন। তো দেখুন, এই অঙ্কগুলো পরীক্ষার হলে খুব দ্রুত কিভাবে করবেন, এটা যদি আমরা প্রচলিত নিয়মে করি তাহলে আমাদের অনেক সময় লাগবে। তো আমরা পরীক্ষার হলে একদম শর্টকাটে করব। তো এর জন্য আমাদের করতে হবে কি, দেখুন যে এক ব্যক্তি 20% সরল সুদে 700 টাকা, তাহলে 20% সরল সুদে 700 টাকা কয় টাকা আসে সেটা আগে আমাদের বের করতে হবে। এর জন্য প্রথমে করতে হবে এই 700 কে 20 দিয়ে গুণন করতে হবে। তাহলে 700 কে 20 দিয়ে গুণন করলে কত হয় দেখুন, 7 × 2 = 14, আর এখানে 2 শূন্য 1 শূন্য 3 শূন্য। তাহলে এবার আমরা করবো কি, ডান দিক থেকে সরে এসে 2 ঘর পরে পয়েন্ট দেবো, অর্থাৎ এখানে পয়েন্ট দিলে হয় 140। তাহলে 700 টাকায় 20% সরল সুদ বের হচ্ছে 140 টাকা। আচ্ছা, তারপরে আবার বলতেছে 10% সরল সুদে 500 টাকা বিনিয়োগ করলে, তাহলে আবার এই 500 কে 10 দিয়ে গুণন করতে হবে, 500 × 10, তাহলে কত হয় 5 × 5 আর 3 শূন্য, এখানে 2টা এখানে 1টা, 3 শূন্য। ডান দিক থেকে সরে এসে 2 ঘর পরে এসে 5 দিলে এখানে হয় 50। তাহলে এখানে বের হলো 140, এখানে বের হলো আর এখানে বের হলো 50। তো 2টা যোগ করে দিলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব, অর্থাৎ 190। 190 টাকা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন খ নাম্বারটা হবে কারেক্ট। তো সেম নিয়মেরই আরেকটা অঙ্ক নিচ্ছি আমি। তো এই অঙ্কটাতে বলতেছে, দেখুন রহিম 5% সরল সুদে 900 টাকা এবং 10% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে বছর শেষে সে কত টাকা সুদ পাবে। আচ্ছা, তো সেম আমরা 5% সরল সুদে 900 টাকায় কয় টাকা আসে 1 বছরে সেটা দেখব। তো এর জন্য প্রথমে 900 × 5, যেহেতু 5% সরল সুদ, তাহলে হয় কত, 5 নং 45 আর 2 শূন্য, অর্থাৎ ডান দিক থেকে 2 ঘর পরে এসে পয়েন্ট দিল হয় 45। আচ্ছা, তারপর বলতেছে 10% সরল সুদে 600 টাকা। তো 10% সরল সুদে 600 টাকায় কয় টাকা আসে 1 বছরে সেটা আবার বের করব, অর্থাৎ 600 × 10, তাহলে 6 × 6 আর এখানে 2 শূন্য, এখানে 1 শূন্য, 3 শূন্য। ডান দিক থেকে সরে এসে 2 ঘর পরে এসে পয়েন্ট দিলে হয় 60। তাহলে এখানে বের হলো 45 আর এইখানে বের হলো 60। তো 2টা যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে, অর্থাৎ 5 আর 6 আর 4 = 10, 105, 105 টাকা। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হবে অপশনের গ নাম্বারটা। তো এইভাবেই কিন্তু আপনারা পরীক্ষার হলে এই অঙ্কগুলো এই 5 থেকে 10 সেকেন্ডেই সমাধান করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।